আপলোড করতে পারে এবং কার ছবিটি সব থেকে সুন্দর লাগে এবং কি ছবির ব্যাকগ্রাউন্ডটি এক এক ধরনের এক এক কালার এক এক সময়। তো এই ফটোগুলো এডিটিং করতে এক সময় ছিল যে অনেক সময় লাগতো, আর আগে আমরা কিন্তু ফটো এডিটিং করতাম পিসআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে। তো সেই যুগগুলো কিন্তু আর নাই, এখন পুরোটাই আপডেট হয়ে গেছে আমাদের ফটো এডিটিংয়ের স্কিলগুলো। এবং কি আমিও পার্সোনালি যখন আমার সোশ্যাল মিডিয়াতে পিকচারগুলো আপলোড করি, সে পিকচারে আপনারা আমাকে নাইস, জোস, ওয়াও এগুলো কমেন্ট করা বাদ দিয়ে আপনারা সেখানে কমেন্ট করেন যে ভাই এই ফটোটি কী পিসেট দিয়ে এডিটিং করছেন, সেই পিসেটটি আমাকে ইনবক্সে দিন। তো চিন্তার কোনো কারণ নাই, আমি যে পিসেটগুলো ব্যবহার করি, যে পিসেটগুলো ব্যবহার করে আমার ফটোগুলো এডিটিং করি, সেই পিসেটগুলোই আপনাদের সঙ্গে আজকে তুলে ধরার চেষ্টা করব। এই পিসেটগুলো আপনারা খুব সহজে ডাউনলোড করে আপনাদের ছবিতে ব্যবহার করতে পারবেন এই পিসেটগুলো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথমে দেখে নিই যে কীভাবে পিসেটটি ডাউনলোড করব এবং কীভাবে আপনারা আপনাদের ছবিতে আমার এই পিসেটগুলো ব্যবহার করবেন। শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, জাস্ট পিসেটটি ডাউনলোড করলেই হবে না, আপনাদের ছবিতে অ্যাডজাস্ট হতে হবে। এর জন্য অল্প কিছু সেটিং কাস্টমাইজ করতে হবে, যেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শুধুমাত্র পিসেটটি ডাউনলোড করেই চলে যাবেন না। তো সর্বপ্রথমে আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম ধরনের একটি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের ফোনের ব্রাউজারে নিয়ে চলে আসবে। আপনারা সিম্পলি এখান থেকে দেখতে পারবেন এখানে টোটাল 5টি পিসেট দেওয়া আছে। আর আপনারা এখানে ঘাবড়াবেন না, কেননা আপনারা পিসেটের কালার দেখতে পারতেছেন না, এই পিসেটগুলো কাস্টমাইজ করা তো নিজের, এর জন্য আপনারা এখানে কালার দেখতে পারতেছেন না। তো সিম্পলি আপনারা এখান থেকে 5টা পিসেটই ডাউনলোড করে নেবেন। সিম্পলি আপনারা এই পিসেটের উপর ক্লিক করবেন, অর্থাৎ আমার ছবির উপর ক্লিক করবেন, এবং এখান থেকে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে এই পিসেটটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং এখান থেকে সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং এই পাশে আপনারা ক্লিক করবেন এবং পরবর্তী যে পিসেটটি আছে এই পিসেটটিও আপনারা ডাউনলোড করে নেবেন। একই পদ্ধতিতে আপনারা 5টি পিসেটই ডাউনলোড করবেন এবং আপনারা প্রবেশ করবেন গ্যালারিতে। গ্যালারিতে প্রবেশ করার পর এখানে আপনারা যে 5টি পিসেট ডাউনলোড করলেন, সিম্পলি আপনারা এখানে এই 5টি পিসেট আপনারা ডাউনলোডে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই 5টি পিসেটই আপনারা সিম্পলি পিসেটের উপর ক্লিক করবেন। পিসেটের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা এই শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অ্যাড টু লাইট রুম এই অ্যাপ্লিকেশনে সিলেক্ট করবেন। অ্যাড টু লাইট রুমে আপনারা সিলেক্ট করার পর পরবর্তীতেও আপনারা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এই লাইট রুম অ্যাপটি সিলেক্ট করে নেবেন। একই পদ্ধতিতে আপনারা 5টি পিসেটই এখান থেকে লাইট রুমে অ্যাড করে নেবেন এবং আপনারা যে ছবিটি এডিটিং করতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেই পিকচারটি লাইট রুম অ্যাপে অ্যাড করে নেবেন। সিম্পলি শেয়ার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে লাইট রুমটি সিলেক্ট করবেন। দেন আপনারা প্রবেশ করবেন লাইট রুম অ্যাপ্লিকেশনে। আমি আপনাদেরকে এখানে 3টি পিসেট অ্যাড করে দেখাইছি, আপনারা বাকি দুটাও অ্যাড করে নেবেন। তো সিম্পলি আপনারা যেই পিসেটটি আপনাদের পিকচারে অ্যাড করতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেই পিসেটে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা কপি সেটিংয়ে ক্লিক করবেন। কপি সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করে ব্যাক করবেন এবং আপনারা যে পিকচারটিতে পিসেটটি অ্যাড করতে চাচ্ছেন সিম্পলি সেই পিকচারটিতে প্রবেশ করবেন। পিকচারটিতে প্রবেশ করার পর এখান থেকে আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে পেস্ট সেটিং অপশানে ক্লিক করে দিবেন। পেস্ট সেটিং অপশানে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতে পারবেন আমাদের পিকচারটি কিন্তু অ্যাড হয়, পিকচারটিতে কিন্তু পিসেটটি অ্যাড হয়ে গেছে। তো এখানে কিছু সিক্রেট সেটিং আছে আপনাদেরকে, এখন আমি এটাই দেখাবো। সেটিংটি হচ্ছে দেখেন পিকের সাইডে কিন্তু বেশি কালো বর্ডার হয়ে আছে, এর জন্য সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এটা আপনারা কমাই দিয়ে দেখতে পারেন। যেহেতু আমার এই পিকচারটি মনে করেন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে লাগানো আছে, সেক্ষেত্রে আমাকে এটা সাইড দিয়ে বর্ডার ব্ল্যাক কালার বর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমরা সিম্পলি কালার অপশানে ক্লিক করবো এবং এখান থেকে ম্যাক্স অপশানে ক্লিক করে দেবো। ম্যাক্স অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই কালারগুলো আরও আপনারা লাইট হাই এবং লো করতে পারেন, লো করে দেখতে পারেন আপনাদের যেটা পছন্দ হয়। আর ফেস এখন আপনাদের আমি দেখাই ফেস কীভাবে আরও ফর্সা বা কালো করবেন, সেটা আমি আপনাদের দেখাই। সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের যদি ফেসের ব্রাইটনেস আরও বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে নিচেরটা আপনারা এখান থেকে প্লাস করে দিবেন। দেখতে পারবেন আমাদের ফেসের ব্রাইটনেসটা কিন্তু এখানে বাড়তি হয়ে যাচ্ছে। আর ফেসের ব্রাইটনেসের সঙ্গে সঙ্গে যদি আপনারা ফেসটি আরও ফর্সা করতে চান সেক্ষেত্রে আপনারা এটা মাইনাস করে দিবেন।
এটা প্লাস করে দিলে ফেস হলুদ হবে, এটা মাইনাস করে দিলে ফেস সাদা হবে। আর আপনাদের যদি লিপসের কালার আনতে চান সেক্ষেত্রে আপনাদের এটা এই সেটিং রাখতে হবে। একই পদ্ধতিতে আপনারা বাকি পিসেটগুলোও অ্যাড করে নেবেন। বাকি পিসেটগুলো একটা পিসেট আমি আপনাদের অ্যাড করে দেখাই। সিম্পলি আপনারা এখান থেকে এই পিসেটটি আপনাদেরকে আমি অ্যাড করে দেখাচ্ছি, বাকি সবগুলো পিসেটই আপনারা একই পদ্ধতিতে অ্যাড করে নেবেন। সিম্পলি আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে কপি সেটিংয়ের উপর ক্লিক করবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এবং আপনারা এখান থেকে যে পিকচারে পিসেটটি অ্যাড করতে চাচ্ছেন সিম্পলি সেই পিকচারে আবারও প্রবেশ করবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে পেস্ট অপশানে ক্লিক করে দিবেন। পেস্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকটি কিন্তু একটু বেশি লাইট ওয়ে হয়ে গেছে। এর জন্য সিম্পলি আমরা কালার অপশানে ক্লিক করব এবং এখান থেকে ম্যাক্স অপশানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটি কিন্তু অত সুন্দর হয়নি, এর জন্য আমরা এই মাঝখানের এটা একটু মাইনাস করে দিব এবং এটা প্লাস করে দিব এবং একই পদ্ধতিতে এটাও প্লাস এবং মাইনাস করে দেখব আমাদের পিকের সঙ্গে কোনটা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন পিকে কিন্তু লাইট বেশি আছে, এর জন্য সিম্পলি আমরা এই লাইটিং অপশানে ক্লিক করব এবং এটা আমরা একটু কম দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটিতে কিন্তু পিসেট অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আগের পিক আর এটা হচ্ছে আমাদের পিসেট অ্যাড করার পর পিক। এভাবে আপনারা খুব সহজে পিসেটগুলো ব্যবহার করতে পারেন। আপনি যদি ফটোগুলো এডিটিং করতে পারেন এবং আমার পিসেট ব্যবহার করে যদি আপনারা ফটো এডিটিং করেন সেক্ষেত্রে যে ফটোটি এডিটিং করবেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে সে ফটোটি অবশ্যই আপলোড করবেন। আজকের ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।